Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ramadan Mubarak. IQRA Banglar darshak ebong shrota bhai ebong bondher uddeshe Ramadan Sharifer shagotom ebong shobaike dhonnobad janiye ajke Hadis Aloke Ramadan onushtane ami Abdur Rahman আপনাদের সম্মুখে হাজির হয়েছি। রমজান শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আমরা পদার্পণ করেছি, যে মাস সম্পর্কে পবিত্র কোরআন সূরাতুল বকরা আয়াত নম্বর 185-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস وبينات من الهدى والفرقان পবিত্র রমজান শরীফের মাস, যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন বিশ্ববাসীর জন্য হেদায়ত, যে কোরআন স্পষ্টভাবে হেদায়তের বাণী নিয়ে এসেছে, সত্য এবং মিথ্যাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, যে কোরআনের মাধ্যমে এই কোরআন নাযিল করা হয়েছে রমজান শরীফের মাসে। এবং রমজান শরীফে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছিল। সূরাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। অন্যত্র সূরায়ে দুখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 3 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমি এই কোরআনকে একটি মুবারক রজনীতে অর্থাৎ লাইলাতুল কদরে রমজান শরীফের মাসে অবতীর্ণ করেছি। রমজান শরীফ ওই মাস শুধু কোরআন নয়, বরং অন্যান্য সকল আসমানি কিতাব এই রমজান শরীফের মাসে অবতীর্ণ করা হয়েছে। মুসনাদে আহমদের একটি হাদিস, হাদিস নম্বর 1684, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর কিছু সহিফা নাযিল করা হয়েছিল রমজান শরীফের প্রথম তারিখে, তাওরাত অবতীর্ণ করা হয়েছিল রমজান শরীফের 6 তারিখে, জবুর নাযিল করা হয়েছিল রমজান শরীফের 12 তারিখে, এবং ইঞ্জিল নাযিল করা হয়েছিল রমজান শরীফের 18 তারিখে। ঠিক তেমনিভাবে কোরআন শরীফ রমজান শরীফের 24 তারিখ নাযিল করা হয়েছিল। বুখারী শরীফের একটি হাদিস, যে হাদিসে রমজানের গুরুত্ব এবং মাহাত্ম্যকে বুঝা দেখিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রাওয়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ফালাম ইউফতাহ মিনহা বাব ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যে হাদিসের অর্থ হচ্ছে রমজান যখন শুরু হয়, আল্লাহু আকবার, রমজান শুরু হওয়ার সাথে সাথেই আসমান এবং জান্নাতের প্রতিটি গেট, রহমতের গেট খুলে দেওয়া হয়, একটি দরজা বন্ধ থাকে না, এবং জাহান্নামের প্রতিটি গেটকে বন্ধ করে দেওয়া হয় রমজানের উদ্দেশ্যে, এবং শয়তানদেরকে শিকলবন্দি করে রেখে দেওয়া হয়, যাতে প্রতিটি পুরুষ এবং নারী যেন রমজান শরীফে আল্লাহকে বেশি করে স্মরণ করতে পারে। আরও বলা হইতেছে হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, তুফতাহু ফিহি আবু আবুসামা, আসমানে দরজা খুলে দেওয়া হয়, তুফতাহু ফিহি আবু আবুর রহমা, রহমত দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের প্রতিটি গেট উন্মুক্ত করে দেওয়া হয়, এবং আল্লাহর পক্ষ থেকে একজন অ্যানাউন্স করতেই থাকেন কন্টিনিউ, ইউনাদি ফিহি মুনাদি মিনাস সামা, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে তুমি যে ভালো কাজ যারা করতে চাও তোমরা একটু তাড়াতাড়ি সামনের দিকে অগ্রসর হয়ে আসো, এবং যারা মন্দ কাজ করতে চাও অন্তত রমজানের খাতিরে তোমরা মন্দ কাজ থেকে তোমরা একটু স্লো ডাউন হয়ে যাও, বিরত হয়ে যাও, এইভাবে আল্লাহর পক্ষ থেকে কন্টিনিউ ঘোষণা আসতে থাকে। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে যেহেতু রমজান শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমাদের জন্য জান্নাতের প্রতি দরজা উন্মুক্ত করে দেন, আসমা দরজা খুলে দেন, রহমত দরজা খুলে দেন, এবং শয়তানদেরকে বন্দি করে রাখেন, আল্লাহর পক্ষ থেকে কন্টিনিউ আমাদেরকে ডাকতে আসেন, সেজন্য আমরা আসুন
এই পবিত্র রমজান শরীফের মাসে আমরা যেন আমাদের নেক কাজগুলোকে একটু বাড়িয়ে দেই এবং মন্দ কাজ করার যে বদভ্যাস আমাদের ছিল অ্যাটলিস্ট রমজানের খাতিরে যেন অন্তত একটি মাসের জন্য হলেও যেন আমরা এগুলা থেকে আমরা বিরত হয়ে যাই। সম্মানিত শ্রোতা এবং দর্শক ভাই এবং বোনেরা, আসুন রমজান শরীফকে আমরা জানার জন্য আমরা আরেকটি হাদিসে যাইতেছি, যেই হাদিসটিও হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ আল হাসানাতু বি আশামসালিহা, বনি আদম আদম সন্তানের প্রতিটি আমলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে নেকির ক্ষেত্রে 10 ডাবল করে সওয়াব শুরু করেন, 700 পর্যন্ত প্রয়োজনে আরও বাড়িয়ে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা সব ইবাদতের ক্ষেত্রে আমার, তবে রমজান শরীফ রোজা যেটা এটা কিন্তু ভিন্ন। আল্লাহ বলতেছেন, যেহেতু একজন বন্দা এবং বান্দি পুরুষ অথবা নারী রোজা যেহেতু একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য সে রাখতেছে, সেজন্য এই রোজার প্রতিদান কি হবে? সাধারণত প্রতিটি ইবাদতের সওয়াব যেভাবে 10 থেকে শুরু করে 700 পর্যন্ত, এখানে কি তেমন? আল্লাহ বলেন যে না, এটা কিন্তু বন্দা আল্লাহ আল্লাহ বলতেছেন যে আমার বন্দা যেহেতু আমার জন্য রেখেছে, সেজন্য এই প্রতিদান স্বয়ং আমি আল্লাহ ওই বন্দাকে আমি নিজে প্রতিদান দেব। কি দিবেন, কতটুকু দিবেন, কোনো পরিমাণ আল্লাহ পাক উল্লেখ করেন নাই, এবং বেশি দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রেখেছেন। আল্লাহ আরও বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, আমার বন্দা তার মনের খাহেশ তার পানাহার সব কিছু ত্যাগ করেছে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য, অতএব আমি তাকে এমন বদলা দেব যেন সেও যেন সন্তুষ্ট হয়ে যায়। নবীজি হাদিসের শেষে বলেন, লিসাইমে ফরহাতান, যে বা যারা এই রমজান শরীফের রোজা রাখবে তাদের জন্য দুইটি খুশির এবং সুসংবাদ, একটি হলো প্রতিদিন ইফতার এবং রমজান শরীফের শেষে ঈদের মাধ্যমে একটি আনন্দ, আর সবচেয়ে বড় আনন্দ হবে দ্বিতীয় আনন্দ, যেটা কাল কিয়ামতের দিন যখন মহান রব্বুল আলমিনের সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং আল্লাহর কুদরতি হাতে সে যেন প্রতিদান পাবে, তখন সে কী পরিমাণ আনন্দ হবে। নবী বলেন, প্রতিটি রোজাদারের জন্য এই দুইটি আনন্দ অবশ্যই এটা আসবেই। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই রমজান শরীফের রোজার মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন ইফতারের সময়ে যেভাবে একটি আমরা আনন্দ অনুভব করি এবং রমজান শেষে যেভাবে আমরা ঈদের মাধ্যমে আমরা আনন্দ অনুভব করি, ঠিক তেমনিভাবে যেন আমরা কাল কিয়ামতে আল্লাহর কাছ থেকে প্রতিদান পেয়েও যেন আমরা আনন্দ লাভ করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সম্মানিত ইকরা বাংলার দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, আসুন রমজান শরীফকে চেনার জন্য আমরা আরেকটি হাদিসে আমি চলে যাইতেছি, যে হাদিসটি ইমাম বাইহাক্কি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান নামে কিতাবে রেকর্ড করেছেন। হাদিসটি বর্ণিত হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। নবীজি বলেন, আস সিয়াম ওয়াল কুরআন ইশফা আল আবদ, কিয়ামতের কঠিন দিনে যেদিন সূর্যমাতার উপর চলে আসবে, কেউ কারো সাহায্যের জন্য পাওয়া যাবে না, কোরআন বলতেছে যেদিন আমাদের আপন মা বাবা স্ত্রী ছেলে সন্তান সবাই ভাগতে থাকবে, সেই কিয়ামতের কঠিন দিনে এই রোজা এবং কোরআন, যারা রোজা রেখেছে যারা কোরআন পাঠ করেছে তাদের জন্য সুপারিশ করবে, ইন্টারসিড করবে, রমজান রোজা বলবে, আয় রব্বি মানে আথু তাম ওয়াশাহওয়াত বিন নাহার, রব্বুল আলামিন তোমার বন্দা আমি রোজাকে সাধনা করার জন্য সিয়াম সাধনা করতে যে সে কিন্তু তার পানাহার ছেড়েছে মনের আনন্দকে ত্যাগ করেছে, আল্লাহ যদি আমি আপনার হুকুম হয়ে থাকি, তোমার বন্দা যদি আমাকে সঠিকভাবে সে সাধনা করে থাকে, তাহলে আমি আজকে তোমার দরবারে আমি সুপারিশ করতেছি এই বন্দাকে যেন তুমি মাফ করে দেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করে ওই বন্দাকে ক্ষমা করে দেবেন। তেমনিভাবে কোরআন বলবে, মানাতুহুন্না মা বিল্লাইল ফাশাফফিনি বিভাই শাফফান, আল্লাহ আমি যদি তোমার কোরআন হয়ে থাকি, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, তোমার বন্দা কিন্তু আমাকে তেলাওয়াত করেছে রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়েছিল, সে কিন্তু আমাকে নিয়ে দাঁড়িয়ে রাত্রের অন্ধকার একমাত্র তোমায় খুশি করার জন্য তিলাওয়াত করেছিল, আল্লাহ আমি সুপারিশ করতেছি, আল্লাহ তোমার এই বন্দা এবং বান্দিকে পুরুষ এবং নারীকে তুমি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমার সেই কোরআনের সুপারিশ কবুল করবেন। আসুন ভাইয়েরা, আমরা রমজান শরীফে সিয়াম সাধনার পাশাপাশি যে রমজান শরীফে কোরআন নাজিল হয়েছিল, আমরা যেন কোরআন বেশি করে তিলাওয়াত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সম্মানিত ইকরা বাংলার দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা,
আসুন আমরা তিন নম্বর আরেকটি হাদিসে আমরা চলে যেতেছি। হযরত সালমান ফার্সি থেকে বর্ণিত লম্বা একটি রওয়ায়ত যেটি রয়েছে বৈহকি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে। যদিও ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি এই হাদিস তার সনদের মধ্যে কিছু কথা রয়েছে, কিন্তু অন্যান্য সব হাদিসের পরিপ্রেক্ষিতে উলামায়ে কেরাম এই হাদিসের প্রত্যেকটি বিষয়বস্তুকে গ্রহণ করেছেন, সেই হিসাবে আপনাদের সম্মুখে আমি এই হাদিসটি আলোচনা করতেছি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন সুদূর পারস থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে এবং এই ইসলাম গ্রহণ করতে উনি বুখারী হিসেবে হাদিস অনুযায়ী অন্তত পক্ষে ১০ জন মালিকের হাতে উনি বিক্রিত হয়েছিলেন। শেষ পর্যন্ত বিক্রি হওয়ার পরে ১০ জন মালিক চেঞ্জ করার পরে ১০ জন মালিকের গোলাম সেজে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে সে ইসলাম গ্রহণ করেছিলেন। উনি হাদিসের বর্ণনাকারী, উনি বলতেছেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ওয়াজটুকু করেছেন কখন? মিন আখির ইয়াউমি মিন শাবান, শাবান শরীফের শেষ দিনে, রমজান শুরু হওয়ার আগে। অথচ ওয়াজটা ছিল রমজান সম্পর্কে। প্রশ্ন, রমজানের আগেই শাবানের শেষ দিকে কেন বয়ান করলেন? যাতে রমজান শুরু হওয়ার পরে একটা মিনিট একটা সেকেন্ডটা যেন আমরা বেকার না কাটাই, রমজানে কী করবো এটা যেন আমরা আগেই শিখে ফেলি। নবী ইসলাম বলেছেন ইয়া ইউহান্নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সম্মুখে বিরাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহিমাময় মাস আগমন করতেছে। শাহরুন মুবারক, যে মাসটি অত্যন্ত মুবারক বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর, যে মাসে রয়েছে একটি রাত যে রাতটি হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। যার অর্থ হলো যে অন্য টাইমে যদি কেউ হাজারো মাস রাত দিন ২৪ ঘন্টা ননস্টপ ২৪ আওয়ার ইবাদত করে এবং কবুল হয় যতটুকু সওয়াব হবে, এক রাত্রিতেও মহান রব্বুল আলামিন তার চেয়েও অধিক সওয়াব আল্লাহ পাক দান করেন। এটা হাদিসে যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে এর মর্মে একটি আল্লাহ পাক সুরা নাযিল করেছেন কোরআন শরীফে সূরাতুল কদর, সেই সূরাতেও সেই কথাটুকু উল্লেখ করা রয়েছে। নবীজি বলেন জালাল্লাহু সিয়ামাহু ফরিদা, এই পবিত্র মাহে রমজানে আল্লাহ সুবহান ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন, ওয়াকিয়াম আলাইহি তাতাওয়ান, এবং এই রাত্রিতে তারাবির নামাজের নামে নামাজকে আল্লাহ পাক সুন্নত হিসাবে আখ্যায়িত করেছেন। নবীজি বলেন হে আমার উম্মতেরা শুনে রাখো, মান তাকাররাবা ফিহি বিখাসলাত মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিযাতান ফিমা সিওয়া, যদি আমার কোনো উম্মতি এই মাসে একটি মাত্র এই মাসে যদি কোনো একটি নফল কাজও করে অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করবেন। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, রমজান শরীফে আমরা যদি একটি নফল কাজও করি অন্য মাসে ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। আসুন আমরা রমজান শরীফ বেশি করে যেন আমরা নফল করতে পারি, আমরা তৈয়ারি নেই। হাদিসের পরবর্তী অংশতে নবী বলেন ওয়ামান আদ্দা ফরিযাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিযাতান ফিমা সিওয়া। হায়রে মায়ার নবী আমাদেরকে কী বলে গেলেন, শুনেন ভাই এবং বোনেরা, নবীজি বলতেছেন রমজান শরীফে যদি আমরা একটি মাত্র ফরজ আদায় করি তাহলে অন্য মাসে একটি ফরজ ৭০ বার ৭০ টাইম আদায় করে যে সব পাওয়ার, এই রমজানের মাধ্যমে আমরা সেই সবটুকু পেয়ে যাব। মনে করেন ফরজ ফজরের নামাজ রমজান সময় পড়লাম, অন্য মাসে ৭০ বার মানে প্রায় আড়াই মাস যাবৎ নমাজ পড়ে যে সব পাওয়ার ছিল সেই সব কিন্তু রমজান সাহেবের এক ফজরের মধ্যে আমরা পেয়ে যাবো, এইভাবে বাকি সবকটি। এখানে উলামায়ে কেরাম বলেন যে মনে করেন আপনাকে কেউ একটি মেশিন দিল, ৫০ পাউন্ডের নোট বাহির হবে, টাইম বলে দিল আইএম মাদুদাত লিমিটেড টাইম, মাত্র ৩০ দিন পর্যন্ত তুমি এটা ইউজ করতে পারবে। যদি এরকম কোনো একটা মেশিন আমরা পেয়ে যাই যে মেশিনের মাধ্যমে একবার ঘুরতে দিলে ৭০টি ৫০টি নোট বাহির হবে, তাহলে বলেন আপনি বা আমি কী করবো? নবীজি আমাদেরকে যে অফার দিয়েছেন, আল্লাহ সুবহান আমাদেরকে যে স্পেশাল অফার আমাদের দিয়েছেন, আমরা অবশ্যই যেন সেই অফার গ্রহণ করে আমরা দুনিয়া আখিরাতের সফল এবং কামিয়াব যেন হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হাদিসের পরবর্তী অংশে আমি চলে যাচ্ছি। নবীজি বলেন হুয়া শাহরুস সাবরি, এই মাসটা হলো ধৈর্যের মাস। আমার পেটে খাবার চাইতেছে, পানি পান করার চাহিদা আছে, খাইশ আছে, আমি এটাকে ধৈর্য ধারণ করবো। এবং ওয়াসবরু সওয়াবুহু আল জান্না, নবীজি বলেন এই সবরের প্রতিদান হিসাবে একমাত্র উপযুক্ত জান্নাতই আল্লাহ পাক দান করবেন, উপযুক্ত প্রতিদান।
নবীজি বলেন শহরুল মহাসাদ এটা সিম্পিটি এবং সহানুভূতি প্রদর্শনের মাস। আমরা এই মাসে যেন রোদা রেখে এই পৃথিবীর বুকে কত ভাই এবং বোন যারা না খেয়ে একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, মাস নয়, বৎসরকে বৎসর কষ্ট করতেছে, আমরা একদিন কিছু সময় পানাহার ছেড়ে আমরা সেই তিক্ত অভিজ্ঞতা অর্জন করে সেই দুঃখী ভাইদের প্রতি আমরা সহানুভূতি এবং সমমতা এবং সিম্পেটি দেখানোর শিক্ষা যেন গ্রহণ করতে পারি। নবীজি আমাদেরকে রমজান উপলক্ষে সেই শিক্ষাটুকু দিতেছেন। ভাই ও বোনেরা, নবীজি আরও বলেন, ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিযকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। নবীজি বলেন, মান ফাত্তারা ফিহি সাঈমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। যদি কেউ কোনো লোককে ইফতার করায় তাহলে তিনটা পুরস্কার, এই ইফতার করানোর কারণে তার অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে, যদি উলামায়ে কেরাম সগীরা বলেছেন চুট্ট গুণা মাইনর সিনস। দুই নম্বর পুরস্কার ইতকু রাকবাতিহি মিনান নার, এই একজন লোককে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করার ঘোষণা দিবেন, এবং ওই ব্যক্তি সারাদিন কষ্ট করে রোজা রেখে যে সব পেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনি একটু সামান্যটুকু ইফতার করানোর বিনিময়ে পুরা রোজার সব আল্লাহ পাক আপনাকে মকবুল সব দান করে দেবেন। সুবহানাল্লাহ। বাইরা আমার, আমাদের যাদের তৌফিক রয়েছে আলহামদুলিল্লাহ রমজান শরীফে আমরা তো নিজের রোজা রাখতেছি, কিন্তু একদিনে কিন্তু আমরা দুইটা রোজার সব আমরা পাওয়ার কোনো সুযোগ নাই। যদি আমরা চাই একদিনে দুইটা কেন, 200 রোজার আমরা সব আমরা অর্জন করতে চাই, তার অল্টারনেটিভ ব্যবস্থা এটাই, আমি কোনো গরিব দুঃখী এতিম অসহায় মানুষদেরকে আমি ইফতারের ব্যবস্থা করে দেই, আলহামদুলিল্লাহ আমি যত লোককে আমি ইফতারের ইন্তজাম করব অতটা মকবুল রোজার সব আমি পেয়ে যাব। নবীজি আরো বলেন, সাবেকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাঈম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব লোক, হয়তো আমাদের অনেকের সামর্থ্য নাই, আমরা একজন লোককে পেট ভরে হয়তো ইফতার করাতে পারবো না। সব তো শুনলাম যে ইফতার করালে এটার মাধ্যমে সব গুণা মাফ হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তারপরে সমান রোজারও সব পাওয়া যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হয়তো আমাদের সামর্থ্য নাই, আমরা কীভাবে এই সব পেতে পারি? নবীজি বললেন, তোমরা হয়তো বুঝতে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়ে গেছে, ইফতারের জন্য মোটেও প্রয়োজন না যে ওকে পেট ভরে খাওয়াতে হবে। নবীজি বলেন, ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাঈমান আলা মুযগাতি লবনিন আও তামারাতিন আও শরবাতিন মিন মা। হায়রে দয়ার নবী, নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবটুকু দান করবেন এমন লোককেও যে শুধুমাত্র এক ফুটো দুধের মাধ্যমে যে ইফতার করালো, অথবা একটি খেজুর দিয়ে যে ইফতার করালো, অথবা এক ফুটো পানি দিয়েও যদি কাউকে ইফতার করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব দান করবেন। সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, বিশেষ করে মা বোন যারা রয়েছেন, আপনার রমজান শরীফে ইফতারি তৈয়ার করেন, আপনার রমজান শরীফে গড়ের লোকের জন্য বাহিরের জন্য ইফতারি আপনার তৈয়ার করেন, ইনশাল্লাহ আপনি যে গড়ে যে ইফতার তৈয়ার করতেছেন এই ইফতার তৈয়ার করা আপনার বানানো আপনার তৈরিকৃত ইফতারের মাধ্যমে যে বা যারা ইফতার করবে ইনশাল্লাহ আপনাকেও পূর্ণ একটি রোজা রাখার সব আল্লাহ পাক দান করবে। আল্লাহ সেই সবটুকু আপনাদেরকে দান করেন, আমি আল্লাহর কাছে কামনা করি। নবীজি হাদিসের শেষ অংশে আরও বলতেছেন, ওয়ামান আশবা সাঈমান সাকাহুল্লাহু মিন হাউযি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যদি কেহ কোনো রোজাদারকে পেট ভরে খাবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে হাউজে কৌসরের পানি পান করাবেন, এবং সে জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তার কোনো আর পিপাসার কোনো সমস্যা হবে না। এটা এমন একটি মাস, আউয়ালুহু রহমা, যার প্রথম 10 দিন রহমত, ওয়াওসাতুহু মাগফিরা, মধ্যের 10 দিন মাগফিরত, ওয়াআখিরুহু মিনান নার, এবং শেষ 3 দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। ওয়ামান খাফফা আন মামলুকি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। হাদিসের শেষ অংশে আমি চলে এসেছি। নবীজি বলেন, যদি কেহ এই রমজান শরীফের কারণে তার আন্ডার সুপারভিশন যারা রয়েছে, অধীনস্থ যারা রয়েছে, যারা কর্মচারী রয়েছে, যারা এই রমজানের খাতিরে তাদের কর্মচারীর দায়িত্বকে কমিয়ে দিবে, তাদেরকে গফরাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেবেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং ওই মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান শরীফের এই সব যেন আমাদেরকে প্রত্যেককে পেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। বাইরা আমার, রমজান শরীফ এমন একটি মাস, এই রোজার মাধ্যমে আমরা যারা রোজা রাখবো কিয়ামতে জান্নাতের একটি গেট রয়েছে রায়্যান, তাদেরকে এই স্পেশাল রায়্যান গেটের মাধ্যমে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। রমজান শরীফের মাস আল্লাহকে বেশি করে স্মরণ করার এবং শুকরিয়া আদায়ের মাস,
কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এই রমজান শরীফের স্পেশাল অফার হয়ে যেন আমরা আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করতে পারি। রমজান হচ্ছে গুনামাফের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম শরীফের হাদিস বলতেছেন আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমজান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ির। ফ্রাইডে আমরা যে নামাজ পড়ি, এই জুম্মার মাধ্যমে আরেক জুম্মার মাধ্যমে পুরো একটি সপ্তাহের গুনাহ মাফ হয়, এবং রমজানের মাধ্যমে পুরো এক বৎসরের বিগত এক বৎসরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। রমজান শরীফ এমন একটি মাস, এই মাস পাওয়ার পরও যদি আমরা গুনাহ মাফ করাইতে না পারি তাহলে কিন্তু আবার আশঙ্কা আছে, হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদুয়ার আমরা শিকার হয়ে যাব। আমরা জানি প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মিম্বরের চিঠিতে পা রেখেছিলেন। জিবরাইল ইসলাম বলেছিলেন রাগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমজান ফালাম ইউগফারলা, এমন ব্যক্তি যে রমজান পাওয়ার পরে গুনাহ করতে পারলো না সে ধ্বংস হোক। নবী বলেন আমিন। নবী জিবরাইল বললেন যে যার সামনে আপনি নবীর আলোচনা করার পরে দুরুদ পড়লো না সেও ধ্বংস হোক। নবী বললেন আমিন। জিবরাইল বললেন এমন একটি ব্যক্তি যে তার বৃদ্ধ মা বাবাকে, বৃদ্ধ বয়সে উভয়কে অথবা একজন পাওয়ার পরেও যে এই বৃদ্ধ মা বাবা উভয় অথবা একজনের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না সেও যেন ধ্বংস হয়। জিবরাইলের এই তিনটি বদুয়াতে নবী করিম সাল্লাল্লাহু আমিন বলেছেন। সম্মানিত শ্রোতা, দর্শক ভাই এবং বোনেরা, লক্ষ্য করুন, রমজান পাওয়ার পর আমরা গুনাহ মাফ করতে না পারি, বৃদ্ধ মা বাবাকে পেয়ে জান্নাত অর্জন করতে না পারি, নবীজির নাম শোনার পরে যেন আমরা দূর পড়তে না পারি, তা কিন্তু বহুত বড় হতবাগার পরিচয়, আমরা যেন সেটা না করি। রমজান এমন একটি মাস যে মাসে আমাদের দরজা বুলন করা হবে। রমজান শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ উমরা করে, নবী যে বলেন রমজান মাসে উমরা করলে নবীর সঙ্গে হজ করলে যে সব সেই সব তুক আল্লাহ পাক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্না উমরাতান ফি রমদানা হজ্জাতুন, রমজান শরীফে উমরা করলে হজের সমান, অন্য হাদিসে আমি নবীর সঙ্গে হজ করার সমান সব পাওয়া যায়। এজন্য আসুন ভাই এবং বোনেরা, এদেশে আমরা যারা আসি আমাদের সামর্থ্য আছে, রমজান শরীফে আমরা উমরার প্রোগ্রাম করি। রমজান শরীফে উমরা করলে হজের সমান সব, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রোজা রাখার এই হজ করার সমান সব আল্লাহ পাক দান করেন। আরেক হাদিসে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান শরীফে যারা রোজা রাখে মিনাস সিদ্দিকিন ওয়াস সুহাদা, তাদেরকে সিদ্দিকিন এবং সুহাদাদের সঙ্গে সম্পৃক্ত করা হবে, তাদেরকে সুহাদা এবং সিদ্দিকিনের সঙ্গে সুমার করা হবে, গণনা করা হবে। আরেকটি হাদিসে বলা হয়েছে মান কামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, বুখারী শরীফের হাদিস আবু হুরায়রাকে বর্ণিত, যে রমজান শরীফে তারাবির নামাজের মাধ্যমে আল্লাহকে রাত্রে ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদি সে বিশ্বাস এবং সবের আশা নিয়ে এই কাজ দূর করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজান শরীফের এই সমস্ত ফজিলত অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আতা করুন। এবং পরিশেষে আমি ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই বোনদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই আমার কথাগুলো শেষ করছি। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।